ঠিক পেছনে এই ফলসটাই কিন্তু হচ্ছে সেই ফেমাস এমপি ফলস, মুসৌরির ওয়ান অফ দ্য বা উত্তরাখণ্ডের ওয়ান অফ দ্য বিউটিফুল টুরিস্ট প্লেস। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, সুরকান্ডা দেবী মন্দিরের। তো এখানে কিন্তু জুতো খুলতে হবে, সবাই ভক্তরা জুতো খুলেছে। এই দেখুন, আর দেখুন ওখানে টাওয়ালটা নেওয়ার একটা জোর প্রসেসটা চলছে। কতগুলো দেখুন, কতগুলো গাছেও দেখতে পাচ্ছেন তো। লাল টিপ ভাই, দেখার মতো তেমন কিছু নেই, কিন্তু লোকাল গাড়ি 8 কিলোমিটার রাস্তার জন্য 1.5 থেকে 2,000 টাকা নেবে ভাড়া। এই হচ্ছে কানপট্টি, পাতি বাংলা ভাষা ইউজ করছি, ভালো নাম যদি আপনারা জানেন আপনারা সেইভাবে বুঝে নেবেন। এটা উলের কানপট্টি, কানপট্টি। এইগুলো বেশ সুন্দর, এগুলো কিন্তু 30 টাকা করে চাবি রিং। আর যে কটা ম্যাগনেট দেখছেন, এগুলো ফ্রিজ ম্যাগনেট, প্রত্যেক কটা কিন্তু 80 টাকা পিস। গুড মর্নিং সবাইকে, আজকে আমাদের মুসৌরি ডে 2। আমরা আজকে কেম্পটি ফলস ও বাদবাকি যা যা আছে সাইট সিনিং করতে বেরোচ্ছি, কিন্তু তার আগে আপনাদেরকে একটা সারপ্রাইজিং জিনিস দেখাই। হোটেল থেকে একটা ভিউ রুম তো আমাদের ছিলই, যেখান থেকে মুসৌরি শহরটাকে পাহাড় দেখা যায়। আর কি কি দেখা যায় আমাদের হোটেলের বারান্দা থেকে সেটা আপনাদের একটু দেখাই, চলুন। এই আমাদের হোটেলের পর্দা, মানে ব্যালকানির পর্দা, পর্দা সরিয়ে এই আমাদের হচ্ছে বন্ধু বসে আছে, দেখুন একদম এপার ওপার। এ দেখুন টাচ করা যাচ্ছে, এ দেখুন আর দেখুন ওখানে টাওয়ালটা নেওয়ার একটা জোর প্রসেসটা চলছে। কতগুলো দেখুন, কতগুলো গাছেও দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছিস গাছে, এখানে এখানে মুখটা কত করুন দেখুন। দেখলেন হনুমান দেখার জন্য কালকে আমরা দেরাদুন জুতে গেছিলাম টিকিট কেটে দেখার জন্য, আর আজকে আমাদের হোটেল মানে জাস্ট দরজাটা খুলতেই আমাদের ওয়েলকাম হলো এরকম একটা দৃশ্য দিয়ে। তো সকালটা এরকম শুরুয়াত হয়েছে, বাকি দিনটা কিরকম হবে সে আর বলার অপেক্ষা রাখে না। কেম্পটি ফলস হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস ইন উত্তরাখণ্ড। তো আমরা তো ঘুরবই, আপনাদেরকেও কিন্তু ভার্চুয়াল ট্যুর করাবো। টেকনোলজি এত এগিয়ে গেছে, আপনারা বাড়ি বসে হ্যাঁ হয়তো সেই জায়গাটার ফিল নিতে পারবেন না, বাট আপনারা ভিজুয়ালাইজ করতে পারবেন, আপনাদের ট্যুর প্ল্যান সাজাতে পারবেন, আর তার সম্পূর্ণ গাইড করার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা কিন্তু কারুর দ্বারা গাইড হয়ে আসিনি, আমরা এখান থেকেই আসছি, র্যান্ডম হোটেলস গাড়ি সব সিলেক্ট করছি, তারপর যেটা বেস্ট লাগছে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা এত কিছু করছি, আপনাদের একটাই দায়িত্ব দিচ্ছি যে একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর পারলে যদি কেউ ট্যুর প্ল্যানিং করতে চায় তাকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। অযাচিত শেয়ার আপনাকে করতে বলবো না, যে এমনি শেয়ার করুন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, যদি কারোর হেল্প লাগে তাহলে আমার এই ভিডিওর দ্বারা তাকে একটু হেল্প করে দেবেন, তাতে কি আমার ভিডিওটা একটু বাড়বে ভিউজ, আর তারও একটু উপকার হবে, কারণ এই কষ্ট করে ভিডিও বানানোর উপলক্ষ কিন্তু এটাই, এতে লোকের উপকার হবে। উঠে পড়লাম গাড়িতে, 10টায় গাড়ি ছাড়ার কথা ছিল, আমাদের নিজেদের দোষেই সেটা লেট হয়ে 11টায় গাড়িটা ছাড়লো। হ্যাঁ না, আমাদের ঠিক দোষ না, যেটা আপনাদের দেখালাম যে আমাদের গামছা টাওয়াল নিয়ে পালিয়ে যাচ্ছিলো বাঁদরগুলো, তো যে কারণে সেগুলোকে এনে আবার কাচাকুচি করে সেটাকে মেলে তারপর আসতে হলো, প্লাস বাঁদর তাড়াতেও টাইম লাগলো, পুরো দল নিয়ে এসেছিলো, প্লাস উত্তরাখণ্ডে বাঁদরকে উল্টোপাল্টা বলাও যায় না, আমাদেরকে বার করে দেয় বাঁদরকে হোটেল রেখে দেবে। হ্যাঁ এই জন্য একটু দেরি হলো, তো যাক দেরি হওয়ার মানে এমন কোনো অসুবিধা হবে না তার জন্য, কারণ খুব বেশি আমাদের স্পট নেই। তো তবুও যাচ্ছি এখন ফেমাস কেম্পটি ফলসের উদ্দেশ্যে যাচ্ছি, তো যা দেখবো আমরা আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আজকের দিনটা সুন্দরভাবে শুরু করা যাক। কেম্পটি ফলসে নেমে আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট করতে এসে কিন্তু আমাদের অতি পরিচিত এক বন্ধুর সাথে দেখা হলো। এ কোনো মানুষরূপী বন্ধু না, দেখুন
সবাই এখন একে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। দেখুন একটা পুরো ফুটবল যেন, নামই দেয় রাস্তায় রোদে যাইছে, ঠান্ডা লাগছে মনে হয় ওখানে। তো কেম্পটি ফলসে এসে এর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে ব্রেকফাস্ট করে তারপর কিন্তু আমরা কেম্পটি ফলস মানে ট্রেকটা শুরু করব। ট্রেক ঠিক না, নামতে হবে আমাদেরকে, দিয়ে আবার উঠতে হবে, স্টার্ট করব। হ্যাঁ, তো এখানে কিন্তু প্রচুর দোকানপাট আছে খাওয়া দাওয়ার জন্য। আপনারা যারা ভাববেন যে না মুসৌরি থেকে বা রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করে নিলে ভালো হয়, তারা নাও করতে পারেন, কারণ এখানেই কিন্তু ব্রেকফাস্ট পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। প্লাস এখানে ট্র্যাডিশনাল ড্রেসের দোকান আছে, দেখতে পাচ্ছেন এখানে ড্রেস, আপনারা এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরতে পারবেন। প্লাস এখানে অনেক কেনাকাটির দোকান আছে, শাল, সানগ্লাস, বিভিন্ন টাইপের জিনিস কেনাকাটির দোকান আছে। তো কেম্পটি ফলসে কিন্তু আপনি সব রকম সুবিধা, আর কেউ যদি চান যে কেম্পটি ফলসে ওয়ান নাইট স্টে করবেন সেটাও আপনার কাছে পসিবল, কারণ এখানে হোটেল অপশনও কিন্তু প্রচুর আছে এখানে স্টে করার জন্য। আমরা এখন যাচ্ছি হচ্ছে কেম্পটি ফলের ওয়েতে, আর দেখতেই পাচ্ছেন কেম্পটি ফলের ওয়েতে কিন্তু প্রচুর দোকানপত্র, আর কেম্পটি ফলটা খোঁজাটাও একটা মুশকিলের ব্যাপার, যদিও অ্যারো দেওয়া আছে, বাট যেখান থেকে ড্রাইভার নামাবে সেখান থেকে কিন্তু বেশ কিছুটা হেঁটে আপনাকে কেম্পটি ফলের ওয়েতে আসতে হবে। আর সিঁড়ির পথটা দেখুন, মনে হবে না যেটা মানে কেম্পটি ফলসের দিকে যাচ্ছি, দেখুন আমার ঠিক পেছনে এই ফলসটাই কিন্তু হচ্ছে সেই ফেমাস কেম্পটি ফলস, মুসৌরির ওয়ান অফ দ্য বা উত্তরাখণ্ডের ওয়ান অফ দ্য বিউটিফুল টুরিস্ট প্লেস। এই শীতে যেখানে হাত জমে যাচ্ছে সেখানে কিন্তু কিছু মানুষ চানও করছে, দেখুন দেখুন ভারত মাতা কি জয় এই স্লোগান দিয়ে কিন্তু চান করছে। সত্যি ভারত মাতার জয়, কারণ এত অপূর্ব দেশ আমাদের, এরকম শীতকালেও কেম্পটি ফলসে জল দেখুন, শীত তাহলে বর্ষাকালে ঠিক কতটা জল থাকে একবার আন্দাজ করে নিন, অপূর্ব অপূর্ব এই দৃশ্য। মানে যারা আসেনি কেম্পটি ফলসে তারা জাস্ট করতে পারবেন না কতটা সুন্দর, আর সাউন্ড আমার গলা কতটা পাচ্ছি জানি না, কেম্পটি ফলসের গলা মানে কেম্পটি ফলসের আওয়াজটাই কিন্তু এখানে মেন, ঠান্ডা একদম কনকনে আর দৃশ্যটা চোখ ভালো, অপূর্ব অপূর্ব কেম্পটি ফলস। জি এই দোকানটা হচ্ছে আমাদের কেম্পটি ফলস নামা বা ওঠার পথেই পড়বে আপনাদের। তো আমাদের কী কী নিয়েছি এখানে দেখুন, বসাত নিয়েছি হচ্ছে ক্যান্ডি, হ্যাঁ এটা হচ্ছে ইমলি গলি, এটা ইমলি গলি, এটা হচ্ছে চাটপাটা চাটপাটা, এটা নারকলের নাড়ু নারকল নাড়ু, আর কিছু আছে না, এটা ওই ইমলি আছে। তো প্রচুর কিছু দোকানে জিনিসপত্র আছে সকল বয়সীদের জন্য, ওদিকে আচার ফাচারও আছে, এগুলো ট্রেনে বিক্রি করা হয়, হ্যাঁ লোকাল ট্রেনে, এগুলো হচ্ছে আমাদের ওই লোকাল ট্রেনে 5 টাকায় ওঠে, এখানে 20 টাকার প্যাকেট, হ্যাঁ 4-5টা বেশি আছে, বেসিক্যালি দাম কিন্তু কলকাতা বেশি, কিন্তু ওইগুলো লোকাল ট্রেনে রেশমি পাগলা আছে বলে ও নিয়েই যাচ্ছে, বুঝছে না যে আমরা কোথায় থাকি, আমাদের ওখানে পাওয়া যায় না, ক প্যাকেট লাগবে ইমলি গলি, আপনারা কমেন্ট করে বলুন পাওয়া যায় কিনা ইমলি গলি, আমাদের ওখানে পাওয়া যায় 10 টাকা প্যাকেট, ও মানছে না। হ্যাঁ পুরো সারা মাসের বাজার করেছে এখান থেকে,
হ্যাঁ সব সব কিছু নিয়েছে। তো আমসত্ত্ব নেবে এখান থেকে, আমসত্ত্ব আমাদের ওখানে 5 টাকা প্যাকেট, আচারের জন্য বেশি নিলে 20 টাকা দিয়ে দেয়। তো আপনারাও নিতে পারেন, আমার কমেন্টগুলো শুনে খারাপ মনে করবেন না, এগুলো আমি আর কি মেরে বলছিলাম। পাওয়া অবশ্যই যায়, বাট এখানেও দাম এমন কিছু বেশি না, 5-10 টাকা বেশি। এবার সবার তো বাড়ির লোক একটা এক্সপেকটেশনস রাখে যে কী নিয়ে আসবে কে নিয়ে আসবে, কমে কাজ ছাড়তে হলে এগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? বেশি করে নিয়ে গিয়ে বাচ্চাদের দেবেন, খুশি হবে, প্রচুর রকম কিছু পাওয়া যায় এখান থেকে। আর শুধু লজেন্সের দোকান তো না, এখানে আরও অনেক কিছু দোকান আছে, বিশেষ করে মানে ঘর সাজানোর আইটেমসের দোকানই বেশি। চাবি রিং, ম্যাগনেটস, এগুলো তো নিয়েছি, কালকেও নিয়েছি, এখান থেকেও নিয়েছি, আজকেও হয়তো ম্যাল থেকে আবার নেব। এটা হচ্ছে মুসৌরির রোপওয়ে, যেটা মানে কেম্পটি ফলসের রোপওয়ে, যেটা কিন্তু এখন বন্ধ আছে, আন্ডার কনস্ট্রাকশন চলছে, তাই আপনারা এখন এলে কিন্তু আপনাদেরকে হেঁটেই আসতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। কিন্তু কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে এই রোপওয়েটা, তারপর কেম্পটি ফলস যাওয়ার জন্য কিন্তু এত কষ্ট করে নামতে হবে না, আপনারা রোপওয়ে করে যেতে পারবেন। কেম্পটি ফলস দেখে আমাদের কিন্তু অ্যাসাচার কোনো সাইট সিন নেই। লাল টিব্বা যেটা আছে সেটা কিন্তু লোকাল গাড়ি চলে, আর আপনারা যা গাড়িটা ভাড়া করে আনবেন, সে 4 সিটার হোক কি টেম্পো ট্রাভেলার হোক বা 7 সিটার হোক, সেটা একটু শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, এরকম খাড়াই পথে উঠছি তো, তো সেই গাড়ি কিন্তু আপনার যাবে না। লাল টিব্বায় দেখার মতো তেমন কিছু নেই, কিন্তু লোকাল গাড়ি 8 কিলোমিটার রাস্তার জন্য 1.5 থেকে 2 হাজার টাকা নেবে ভাড়া, কারণ রাস্তার রাস্তাটা খুবই খারাপ এই জন্যই। আর এখন যেখানে এই এই পথটা দিয়ে উঠছি, এই পথটা, এটা হচ্ছে একটা মন্দির, কোন ঠাকুরের, সুন্ত্রা দেবীর মন্দিরে আমরা এখন ট্রেক করে উঠছি। তো একেবারে মন্দিরের সামনে পৌঁছেই আপনাদেরকে মন্দিরটা এবং মন্দির থেকে ভিউ দুটোই দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, সুরকান্দা দেবী মন্দিরের। তো এখানে কিন্তু জুতো খুলতে হবে, সবাই ভক্তরা জুতো খুলেছে, জুতো খুলে এই হচ্ছে সিঁড়ি, এখান থেকে আমাদের ওপরে উঠতে হবে। সরি আবার একবার ভুল বলে ফেলেছি, সুন্ত্রা দেবী মন্দিরে আমরা উঠছি। দেবতার জন্য না, প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য কিন্তু এখানে কষ্ট করে হলেও ওঠা যায়, আসা যায়, শুধু মন্দিরের উপরে ওঠা যায়। সুন্ত্রাদেবী টেম্পল দেখে বেরিয়ে গেলাম, বলেছিলাম যে ভেতরটা আপনাদের দেখাবো, বাট ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। যদিও ভেতরে কোনো পুরোহিত ছিল না যে আমাদের বারণ করার জন্য, কিন্তু করিনি, যেটা বারণ লেখা সেটা মানা উচিত, আশা করি আপনারাও মানবেন, সেটা করবেন না। তো ওখান থেকে বেরিয়ে গেলাম, এখন নিচে নামার পালা। আমাদের কিন্তু অ্যাজ সাচ কোনো সাইট সিন নেই, এই মন্দিরটা চোখে পড়লো বেশ পাহাড়ের চূড়ায় একটাই মন্দির, আশেপাশে কিন্তু কোনো হোটেল, হোমস্টে, খাবারের দোকান, শৌচালয় কিচ্ছু নেই। শৌচালয়টা কেন বললাম, কারণ আমার দরকার, আমি পাচ্ছি না, হ্যাঁ, তো কিছু নেই। এই জন্যই শান্তির পরিবেশের মাঝখানে আপনি এসে একটু রোদ্দুর পোয়ান বা একটু ছবি তুলুন বা ঠাকুরের দর্শন করুন, মন্দিরটা ঘুরে দেখুন, খুব সুন্দর মন্দির। তো আমরা এখন নামছি, নামাটা কোনো কষ্টের না। ওঠার সময় যখন বলতে বলতে উঠছিলাম, ভয়েসটা কমে গেছিলো, হাঁপাছিলাম, পাহাড়ে নামাটা ইজি,
বাট খাড়াইটা সেরকম খাড়াই না, প্রচণ্ড খাড়াই হলে কিন্তু নামাটা কঠিন, যারা খালিয়া টপ থেকে নামার সময় অবস্থা হয়েছিল। আর আপনারা যারা খালিয়া টপের ভিডিওটা দেখেননি তারা কিন্তু অবশ্যই আমাদের যে কুমায়ুন সিরিজটা আছে খালিয়া টপ ট্রেকিংয়ের ভিডিওটা দেখতে পারেন। শুধু খালিয়া টপ কেন, দেখলে পুরোটাই দেখে নেবেন, নৈনিতাল প্রথম দিন, কৌশানি, মুন্সিয়ারি আর কি, এইগুলোই ছিল কুমায়ুনের, এই সিরিজটা পুরোটা দেখতে পারেন। আর এই সিরিজটা তো গাড়োয়ালটা আসছেই পুরোটা, তো আমাদের উত্তরাখণ্ডের চারধাম বাদে কিন্তু আমরা অনেকটাই কভার করে ফেলেছি। পুরোটা বলবো না, কোনো একটা স্টেটকে পুরোটা এইভাবে কমপ্লিট করা যায়ও না, পুরোটা বলবো না, তবে অনেকটাই অনেকটাই কমপ্লিট করে ফেলেছি আমরা। সাইট সিন করে আমরা এবার হোটেলের সেই আমাদের বিখ্যাত চড়াই পথ, সেই চড়াই পথে উঠছি হোটেল মোনার্কের উদ্দেশ্যে। মানালিতে কিন্তু আমাদের আজকে, সরি মানালি বলে ফেলেছি, মুসৌরিতে কিন্তু আজকে আমাদের লাস্ট নাইট, কালকে চলে যাব ধানাউলটির উদ্দেশ্যে। তো এখন একটু হোটেলে রেস্ট, রাতে আবার দেখা হচ্ছে ম্যাল রোড থেকে সরাসরি। আচ্ছা, এখন ঢুকে হোটেলে, এখনো পর্যন্ত দেড় দিন মুসৌরি থেকে আমরা কি কি নিয়েছি সেটা একবার আপনাদের দেখাই। এই ওয়ান অফ দ্য মোস্ট কস্টলি হিল স্টেশন মুসৌরি থেকে কি কি নিয়েছি একবার দেখাই। ওটা কেড়ে নেবো দু চল মেরে। এই হচ্ছে কানপট্টি, পাতি বাংলা ভাষা ইউজ করছি, ভালো নাম যদি আপনারা জানেন আপনারা সেইভাবে বুঝে নেবেন। এটা উলের কানপট্টি, কানপট্টি এইগুলো বেশ সুন্দর, এগুলো কিন্তু 30 টাকা করে চাবি রিং। আর যে কটা ম্যাগনেট দেখছেন এগুলো ফ্রিজ ম্যাগনেট, প্রত্যেক কটা কিন্তু 80 টাকা পিস। এই কলকাতা 60 টাকার মাস মেলো 180 টাকা দিয়ে কিনেছে বসা, ঠিক আছে। আবার একটা না দুটো, হ্যাঁ ইমলি গলি এটা ছোট প্যাকেট, এটা বড় প্যাকেট, 30 টাকা, এটা 50 টাকা, এটা 180 টাকা বলেছি। এটা হচ্ছে লজেন্সটার নাম ভুলে গেছি, এটা চটপটা, চটপটা আপনার লোকাল ভাষায় কিছু বলে, 20 টাকা। না কোনো কথা নিল গরিবদের, এইগুলোই বড় লোক হলে বড় বড় জ্যাকেট, শাড়ি, কম্বল, বালাপোশ বিক্রি করছে। আবার এখানে আমাদের অকাতের বাইরে, সেটা এখানে আবার বালাপোশের অফার দেয়, বলছে আপনারা এখান থেকে কিনুন, বাড়িতে স্পিড পোস্টে বালাপোশ পাঠিয়ে দেবে। আবার অদ্ভুত বালাপোষ বলছে, সরা এই শীতকালে গরম লাগে, গরমকালে গায়ে দিলে ঠান্ডা লাগে, হ্যাঁ অদ্ভুত জিনিস। তো যাক, মুসৌরিতে আর কি কিনি রাতে দেখাচ্ছি, এখন টফি নিয়ে চিন্তাই হচ্ছে, একটু লেট করে গেলে আমি আর পাবো না, তাই আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সকলকে, আমরা বেরিয়েছি ম্যাল রোডে, বেরিয়েছি আধ ঘন্টা হয়ে গেল, এখনো কোনো ভ্লগ নিইনি কারণ হাত পুরো জমেছিল। তো একটা দোকানে এসছি এখন চা খেতে, এই আগুন সেকলাম হাতে, তাই গ্লাভস খুলতে পেরেছি। টেম্পারেচার 1 ডিগ্রি বাট ফিল হচ্ছে -10 ডিগ্রির কাছাকাছি, মারাত্মক ঠান্ডা। চারটে পড়েছি আমি। ও তো হয়তো ভিডিওটা একটু শর্ট হতে পারে কারণ হাতে না কাঁটার মতো লাগছে ঠান্ডাটা। যতটা পারবো দেখাবো, আপাতত চাটা খেয়ে নিই, নাহলে আবার চাটা ঠান্ডা হয়ে যাবে, যা টেম্পারেচার সেকেন্ডের মধ্যে চা ঠান্ডা হয়ে যাবে। তো দেখা হচ্ছে আবার একটু পরে। এই ছিল মোটামুটি আমাদের দুদিনের মুসৌরি সফর। মুসৌরিতে কিন্তু বেসিক্যালি দুদিন তো থাকতে হবে আপনাদের অবশ্যই, বাট একদিনটা ম্যাল রোডে ওই আড্ডা মারার জন্যই সময়টুকু রাখবেন, মানে রাখতে হবে।
আর এস্তাজ কিছু করতে পারবেন না। তো আমরা আজকে আর কোনো ঝিকঝাক ডিনার করব না, ওই সেই তান্দুরি বা সেই থালি না। আজকে এখানে একটা লোকাল বেকারি থেকে প্যাটিস, কিছু পেস্ট্রি, এগুলো খেয়ে ডিনার করব। কালকে সকালে আমরা বেরোবো ধানাউল্টির উদ্দেশ্যে। আর সুকল্প এখান থেকে একটা উনোর মডিফাইড ভার্সন ফ্লিপ উনো এটা কিনেছে, জানি না কেমন খেলা হবে, যদি ইন্টারেস্ট পেয়ে যাই সারা রাত খেলবো। তো এবার জানি না রাতে আর ভিডিও করবো কি না, যদি করি তো তখন একবার গুড নাইট বলবো, যদি না করি তাহলে এটাই গুড নাইট, কারণ হোটেলে চলে এসেছি। হোটেল আপনাদের এই নিয়ে হাজারবার দেখিয়েছি, নতুন করে আর দেখানোর কিছু নেই। গুড নাইট, দেখা হচ্ছে কালকে ধানাউল্টি যাওয়ার পথে। স্বপ্নের দুটো দিন মুসৌরিতে কাটিয়ে আমরা পাড়ি দেবো আমাদের পরের গন্তব্য ধানাউল্টির পথে। হিমালয়ের কোলে সুন্দর এক গ্রাম এই ধানাউল্টি, সৌন্দর্যের দিক দিয়ে তো বটেই, এছাড়াও এখানে রয়েছে সতীপীঠের এক পীঠ সারকুন্ডা দেবীর মন্দির। সবই দেখবেন পরবর্তী ভিডিওগুলিতে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। আর বেশি করে ভ্রমণ করুন, যাতে ভ্রমণে বাঙালির ঐতিহ্য অটুট থাকে।